বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি জয়পুর ফরেস্ট রোডে, আর এখান থেকে বিষ্ণুপুর হয়ে পৌঁছাবো গনগনি। গনগনিকে যাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়নও বলা হয়ে থাকে, তো সেই গনগনি দেখতে আজকে যাচ্ছি। তাহলে চলো, লেটস গো। আর আমি এখন যে রোড দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর রোড। এই রোড দিয়ে গড়বেতা পর্যন্ত যাব, গড়বেতা থেকে ডান দিকে মোড় নেব। আর যেতে যেতে আপনারা কী করে এখানে আসবেন সেটা বলে রাখি। এখানে আসতে গেলে বাই রোডে হয় খড়গপুর দিয়ে আসতে হবে, নাহলে বিষ্ণুপুর দিয়ে এই বাঁকুড়া রোড ধরেই আপনাকে গড়বেতা আসতে হবে, আর এখান থেকে গনগনে ঢুকতে হবে। আর ট্রেনে আসতে চাইলে সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা সকাল 6:25 ছাড়ে এবং 9:25 গড়বেতা পৌঁছায়। গড়বেতা পৌঁছে আপনি একটা টোটো নিয়ে পৌঁছে যাবেন। দেখুন, গড়বেতা পৌঁছে গেছি, এখন আমি ডান দিকে মোড় নিয়ে গনগনি রোড ধরব। লালমাটির এই রাস্তা ধরে আমি পৌঁছে গেলাম গনগনি, পাশে শিলাবতী নদী। আর এই সিঁড়িটা দেখছেন, এটা দিয়েই নিচে নামতে হবে। তো চলুন ভেতরে যাওয়া যাক। সুন্দর কারুকার্য, প্রথম দর্শনেই ভালো লাগলো, দারুণ। আমাদের এত কাছে এত ভালো প্রাকৃতিক ভাস্কর্য দেখার মতো। তো আমি অলরেডি ভেতরে ঢুকে গিয়েছি, এখন চারিদিকে দেখা যাচ্ছে এটা লাল মাটি, লাল। এটাই মূলত শিলাবতী আর ইয়ের ক্ষয়কার্যের ফলে, আবহবিকারের। চলুন দেখা যাক মাটিটা কেমন, এটা ধরার উদ্দেশ্যে আমি এখানে গেলাম। তো মাটি দেখেন, মাটি খুব শক্ত, আসলে ল্যাটেরাইট মাটি, দূর থেকে মনে হয় খুব নরম, কিন্তু আসলে এরকম ব্যাপার নয়, মাটি কিন্তু খুব শক্ত মাটি। তাহলে আর একটু এগোনো যাক, চল। দারুণ ভাস্কর্য, দারুণ লাল ল্যাটেরাইট মৃত্তিকা, আর এই মৃত্তিকার উপরই আবহবিকার অর্থাৎ বৃষ্টি বায়ুপ্রবাহের ক্ষয় এবং সঙ্গে পাশ দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদীর যৌথ ক্ষয়কার্যের ফলে কিন্তু সৃষ্টি হয়েছে এই অপূর্ব ভাস্কর্য। শুধু ভূগোল চর্চা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাসেরও যোগসূত্র। শোনা যায় চুয়ার বিদ্রোহের ঘাঁটি ছিল এটি। আর ইতিহাস চর্চাই বা কেন, পৌরাণিক মতে অজ্ঞাতবাসে পাণ্ডবদের শক্তিশালী সদস্য ভীম এবং বকাসুরের মধ্যে যুদ্ধ হয়েছিল এই জায়গায়, এবং সেই ভয়ানক যুদ্ধের ফলেই নাকি এরকম এবড়োখেবড়ো ভূমিরূপ সৃষ্টি হয়েছে। কলকাতা থেকে খুবই কাছে, তাই যে কোনো সময় যে কেউ এখানে চলে আসতে পারেন। আর এটি কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল একটি ক্যানিয়ন, যা 70 ফুট গভীর। আর আমেরিকার অ্যারিজোনার কলোরাডো নদীতে পৃথিবীর যে ভয়ানক ক্যানিয়ন রয়েছে যাকে মৃত্যুর উপত্যকা বলা হয়, তো তার সঙ্গে তো এর কোনো তুলনা করা চলে না। এর একটা আলাদা স্বতন্ত্র বা গুরুত্ব রয়েছে। তবে এর চেয়েও ভালো যদি ক্যানিয়ন আপনারা দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে অন্ধ্রপ্রদেশের গন্ডিকটা ক্যানিয়ন দেখতে। স্থানীয় মানুষজন গনগনিকে গনগনির খোলা বলে থাকেন। এবার আমি দ্রুতগতিতে এগোচ্ছি সামনে শিলাবতী নদীর দিকে। যে শিলাবতী নদীর ক্ষয়কার্যের ফলে এটা সৃষ্টি হয়েছে, তো তাকে কাছ থেকে না দেখলে মন ভরবে না, এই জন্যেই এই শিলাবতী নদীর পাড়ে চলছি। তো দেখছেন আপনারা সামনে দূরে শিলাবতী নদী বয়ে চলেছে, তো এগোনো যাক, দেখা যাক। এই হলো শিলাবতী নদী। তো বর্ষাকালে এখানে প্রচণ্ড জল, প্রচুর জল থাকে, এখন জলের পরিমাণ কম আছে।
বর্ষাকালে না আসা, বর্ষাকাল বাদ দিয়ে আসাই এখানে বেটার হবে। যদি হাতে সময় থাকে তবে অবশ্যই শেলাবতী নদী পাড় বরাবর আরও অনেকটা ঘুরে দেখতে পারেন। তবে সেক্ষেত্রে মনের জোরের সঙ্গে শারীরিক সক্ষমতাও থাকা প্রয়োজন। এখানে শুধু গনগনি দেখতেই নয়, অনেকে পিকনিক করতেও আসেন। গড়বেতা পঞ্চায়েত সমিতির পিকনিকের যে রেট দিয়েছেন দেখেন, পিকনিকের জন্য রুম ভাড়া 400 টাকা, ছাতা 130 টাকা, বাসের পার্কিং 250 টাকা, লরি 150 টাকা, ছোটো গাড়ি 130 টাকা, জমিন 70 টাকা, অটো 50 টাকা এবং টোটো 40 টাকা। এবং নিচে দেখেন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। খাওয়া দাওয়া এখানে সেরকম কিছু নেই, ওই ঝালমুড়ি, ডিম টোস্ট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো এখানে পাওয়া যাবে। আর খেতে হলে আপনাকে গড়বেতা বাজারেই যেতে হবে। এখানে থাকার জন্য সবচেয়ে বেস্ট হলো সোনাঝুরি গেস্ট হাউস। মোবাইল নাম্বার আমি দিয়ে দিলাম, এই নাম্বারে কিন্তু ফোন করে তারপরে এখানে আসবেন, না হলে বুকিং পাবেন না। আর কিছু ভেতরের ছবিও দিলাম, ডেকোরেশন দেখেন। আর এছাড়া গড়বেতায় কিছু থাকার হোটেল কিন্তু আর রয়েছে। বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন।